সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। যুব ভারতীতে আজ সন্ধ্যায় ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে মোহনবাগান, সামনে রিয়াল কাশ্মীর। অতিরিক্ত সময় নয়, 90 মিনিটেই খেল খতম করে দিতে চাইছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। তবে গত আই লিগে যুবভারতীতে রিয়াল কাশ্মীরের কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। এবার তাই রবার্টসনের দলকে নিয়ে বাড়তি সতর্ক ভিকুনা ব্রিগেড। রিয়াল কাশ্মীরের রক্ষণ ছত্রভঙ্গ করতে প্লেমেকার বেইতিয়ার উপর আস্থা রাখছেন বাগানের স্প্যানিশ কোচ। মোহনবাগান দলটার ইঞ্জিন একটাই, মিডফিল্ডার জোসেবা বেইতিয়া। গোড়ালির চোট সারিয়ে পুরো ফিট স্প্যানিশ মিডফিল্ডার। শেষ চারের লড়াইয়ে রিয়াল কাশ্মীরের রক্ষণ ছত্রভঙ্গ করতে প্লেমেকার বেইতিয়ার উপর নজর রাখছেন কিবু। দ্রুত গোল পেতে স্ট্রাইকার সালভা চামারোকেও বিশেষ টিপস দেন ভিকুনা। পেনিট্রেনিং জোনে চাপ বাড়াতে পাসিং ফুটবলে অতিরিক্ত জোর দেন বাগান কোচ। মোরান্তে গঞ্জালেসদের ফিটনেস নিয়ে অবশ্য দুশ্চিন্তা থাকছে বাগান কোচের। রিয়াল কাশ্মীরের বাজক ক্রিজোদের আটকাতে ডিফেন্সিভ স্ক্রিনের শেখ সাহিলি ভরসা ভিকুনার। রক্ষণের ওপর চাপ কমাতে মিডফিল্ডারদের বাড়তি দায়িত্ব নিতে বলেছেন বাগানের হেড স্যার। রিয়াল কাশ্মীরের দেখা দেখে ভিডিও অ্যানালিসিস ক্লাসেই বিপক্ষ দলের দুর্বলতা দেখিয়ে দিয়েছেন বাগান কোচ কিবু ভিকুনা। তবে রিয়াল কাশ্মীরের ফিজিক্যাল ফুটবলেই সমীহ করছেন ভিকুনা। বুধবারের সেমিফাইনাল যে বড় চ্যালেঞ্জ তা মেনে নিচ্ছেন তিনি। মৌসুমের শুরুতেই ঘরোয়া লিগে মোরান্তে গুরজিন্দরদের ডিফেন্সের দুর্বলতা দেখিয়ে দিয়েছেন ক্রোমা স্ট্যানলিরা। ক্রিজোদের রুখতে তাই রক্ষণে বাড়তি নজর দিচ্ছেন বাগানের স্প্যানিশ কোচ। আপনি যদি ফুটবলের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।